দেখুন ধূমপাই শিয়াল, উপরের ছবি দেখে অবাক হওয়ার কিছুই নেই, ঘটনাটি সত্য। ছড়া গল্প গাথার বদৌলতে শিয়াল অত্যন্ত চতুর প্রাণী হিসেবে বিশেষ পরিচিত। চতুরতার জন্য এদের শিয়াল পণ্ডিত বলা হয়। শিয়াল সাধারণত ঝোপঝাড় কিংবা গর্তে লুকিয়ে থাকে, সন্ধ্যার পর গর্ত থেকে বের হয়ে শিকারে মনোযোগ দেয়। শিয়াল মূলত মাংসাশী হলেও এরা সর্বভুক প্রাণী, মরা পচা প্রাণী থেকে শুরু করে ডাস্টবিনের ময়লার খাবারও খেয়ে থাকে শিয়াল। তবে এদিন আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরের বাইরে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে ধূমপান করছে শিয়াল। লুইস এচাসন নামের ওই স্কটিশ ভদ্রলোক বিমানবন্দরের বাইরে দিয়ে হাঁটার সময় হঠাৎ শিয়ালের মুখে সিগারেট দেখে সঙ্গে সঙ্গে তা ক্যামেরাবন্দি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারেননি লুইস। টুইটারে দেওয়ার পর ঘটনাটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। তবে ডাবলিন এয়ারপোর্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ঘটনাটি ব্যাখ্যা করে বলা হয়েছে, শিয়ালের সিগারেট খাওয়ার বিষয়টি মোটেও যৌক্তিক কোনো ব্যাপার না। শিয়ালের মুখের সামনে থাকা সাদা বস্তুটি প্রকৃতপক্ষে শিয়ালের বেড়ে যাওয়া দাঁত। খবর দ্য আইরিশ সান। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।